হ্যালো ভিউয়ার, আমরা হয়তো বা একটা জিনিস জানি যে উইন্ডোজ টেনে বাই ডিফল্ট লোকেশন এনেবল দেওয়া আছে। সো আপনি আপনার উইন্ডোজটি যেটাতে ইউজ করে থাকেন না কেন, জাস্ট লাইক উইন্ডোজ ট্যাবে অথবা ল্যাপটপে অথবা এনি আদার ডিভাইস, সো মাইক্রোসফট কিন্তু আপনাকে ডিরেক্ট করতে পারতেছে যে আপনি কোথায় আছেন বা কী আসো বিষয়। সো আপনি যদি চান যে আপনার প্রাইভেসি প্রোটেক্টেড করার জন্য, সো সেটা কীভাবে করবেন, সো লেটস টেক এ লুক। প্রথমত আপনি স্টার্ট মেনু আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে যে প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসি লোকেশন অ্যান্ড ক্যামেরা, সিম্পলি আপনি যদি ক্লিক করুন, ক্লিক করার পর বাম দিকে এখানে আপনি দেখতে পাবেন যে সেকেন্ড যে লেখাটি লোকেশন, সিম্পলি আপনি যদি ক্লিক করুন, সো লোকেশন আপনি দেখতে পারবেন যে এখানে লোকেশন ফর দ্য ডিভাইস ইজ অন, বাই ডিফল্ট এটা অন দেওয়া আছে। সো আপনি যদি চান যে এটাকে পরিবর্তন করে অফ করার জন্য, তাহলে সিম্পলি আপনি চেঞ্জে ক্লিক করে এটাকে স্লাইড অফে ক্লিক করলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। তাছাড়া যদি আপনি এখানে দেখতে পাবেন যে if any apps is using your location you will see this icon, so apni jodi chan je ekhane niche dekhte parben je onek gulo apps ache je apps gulo apnar by jodi apni chan je location turn kore dewar jonno, so kichu kichu apps je gulo kin apnar location chaacche apnar bortoman current location ki ta chhara seta apnake hoyto ba perfectly service dicche na, সেই ক্ষেত্রে আপনি এটাও আপনি চাইলে টোটালি অফ করে দিতে পারেন। তাছাড়া আপনার যে লোকেশন হিস্টোরি, এখানে ক্লিয়ার হিস্টোরি অন দিস ডিভাইস, সো রিসেন্টলি আপনি যেখানে গেছেন না কি আসো বিষয় আপনার ট্যাবটি নিয়ে অথবা আপনার ল্যাপটপটি নিয়ে, সো এখানে বাই ডিফল্ট এই হিস্টোরিগুলো জমা হয়ে থাকে। সো আপনি সিম্পলি ক্লিয়ারে ক্লিক করলে অটোমেটিক আপনার যে পূর্ববর্তী যে হিস্টোরিগুলো ছিল লোকেশনের সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চুইস অ্যাপ দ্যাট ক্যান ইউজ ইউর লোকেশন, সো এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো আপনার উইন্ডোজটিতে যে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো এখানে অ্যাপিয়ার করছে, এবং আপনি চাইলে যে যে অ্যাপসগুলো আপনি চাচ্ছেন যে লোকেশন অন করার জন্য তা অন করতে পারেন, অথবা যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই, এগুলো ইউজলেস, কোনো প্রয়োজন নেই লোকেশন অফ করার মানে চালু রাখার জন্য, সেক্ষেত্রে আপনি সিম্পলি অফ করে রাখতে পারেন। যেমন MSN ওয়েদার, আমি এটা অন চাচ্ছি, সো আমি সিম্পলি অন করে দিতে পারি, সো এটাতে আমাকে সাজেস্ট করবে বর্তমানে ওয়েদার কী বা আসল বিষয়। তারপর যেমন জিও ফেন্সি, এটা হচ্ছে আপনার নন অফ ইউর অ্যাপস আর কারেন্টলি ইউজিং জিও ফেন্সি, সো জিও ফেন্সি একটি নিউ একটি ফিউচার, সো আমার ইন্ডাস্ট্রিতে এরকম কোনো অ্যাপস নেই যেটা কিনা জিও ফেন্সি ইউজ করতেছে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যখন আপনি লোকেশন সার্ভিসটি অফ করে দেবেন, আমার যেটা ধারণা খুব সম্ভবত আপনার যত অ্যাডসগুলো অ্যাপিয়ার করতো বাই আইপি অ্যাড্রেস সেগুলো আর অ্যাপিয়ার করবে না তেমন একটা। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।